ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই এই গরমে? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের বাচ্চারাও খুব ভালো আছে, কারণ গরমটা এতটাই পড়েছে যে মারাত্মক লেভেলের গরম। আর মতি দেখো, আমি ভিডিও করতে বসেছি, আর মতি কোথায়? এই যে মাম্মা, আমার মাম্মাটা, আমার মাম্মাটা খুশি হয়েছে। এসি চালালে, এসি চলছে তো, বেশিরভাগ সময় এখন এসিতে থাকে। তো যেটা বলছিলাম, মতি এসি চালালে খুব খুশি হয়, কারণ খুব গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম পড়েছে। তো তোমার বাচ্চারা নিশ্চয়ই আশা করি ভালো আছে, গরমে সুস্থ আছে, আর খুব যত্ন করো ওদের এই সময়। ওদের প্রচণ্ড যেরকম শীতে ওদের যত্ন দরকার, যেরকম শীতে র্যাবিটরা মারা যায়, তেমন গরমেও কিন্তু হিটস্ট্রোকের সম্ভাবনাটা খুব বেশি থাকে, তাই এক্সট্রা কেয়ার ওদের দরকার। তো হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণীমতিতে তোমাদের অনেক 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 স্বাগত। অনেকদিন পর আবার, যেটা আমি করেই থাকি, আবার অনেক দিন পরে তোমাদের বারবার করে কমেন্ট করার পরে আমি তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্টেড টু ভিডিও, মানে এই ভিডিও আজকে আমি দুটো ভিডিও করে নেবো একসাথে। আর প্রথম ভিডিওটা যেটা তোমরা সবচেয়ে বেশি বলেছো, সেটা হচ্ছে গরমের মানে টিপস দিতে হবে, সামার কেয়ার টিপস ফর র‍্যাবিট। এটাতে তোমরা সবচেয়ে বেশি মানে ভোট করেছিলে, মানে ডেলি লাইফ ওর ডেলি রুটিনের পরেই যেটা বেশি ভোট এসেছিলো, এটা হচ্ছে সামার কেয়ার টিপস। তো মতি তো খুব দুষ্টুমি করছে, যেন আমার চোখটা ওইদিকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো তো নিশ্চয়ই? তো দুষ্টুমি করতে থাকুক, আমি তোমাদের টিপসগুলো মানে দিয়ে থাকি, একটার পর একটা বলতে থাকি। যদিও আমার চ্যানেলে আগে তোমরা পেয়ে যাবে সামার কেয়ার টিপস ফর র‍্যাবিটস, এবার আমি আবার যারা নতুন ভিউয়ার আছো আমার চ্যানেলে, তাদের জন্য আমি আবার নিয়ে এসেছি আজকে। চলো এক এক করে বলতে থাকি, বেশি কথা বললে, কারণ তোমাদের সঙ্গে তো অনেকদিন পর পর দেখা মানে কথা হয় আমার, তাই অনেক কথা জমে থাকে। তো সেই কারণে না কথাগুলো বলতে বলতে না বেশি বড় ভিডিও হয়ে যায়, তো সে কারণে বেশি কথা বাড়াবো না। চলো একটার পর একটা একটার পর একটা টিপসগুলো দিতে থাকি, তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট না, এক নম্বরে যেটা বলবো সেটা হলো, যাদের সেট আপ মানে যেসব সেট আপ মানে র‍্যাবিটদের সেট আপ হচ্ছে বাইরে, তোমরা হয়তো বারান্দায় রাখছো বা ছাদে রাখছো বা উঠোনে রাখছো, তাদেরকে বলবো সেট আপ কিন্তু এই সময় একদম বাইরে করা চলবে না। ওদের সেট আপটা পুরো ঘরে করো, ঘরে নিয়ে এসো। বাইরে থাকলে কিন্তু ওরা বেশি দিন, বারান্দায় বা উঠোনে বা ছাদে থাকলে কিন্তু ওরা বেশি দিন বাঁচবে না, হিটস্ট্রোকের সম্ভাবনাটা ভীষণ বেড়ে যায়, হিটস্ট্রোক করে ওরা মারা যাবে। সে কারণে যাদের সেট আপ বাইরে, তারা সম্পূর্ণ ঘরে নিয়ে চলে এসো ওদের ফ্যানের তলায়, ঘর ফ্যান ঘরকে ঘরে নিয়ে চলে এসো, বাইরে রাখা চলবে না। সেকেন্ড নম্বর পয়েন্ট যেটা হলো, সেটা হলো ওদের যা থাকার জায়গায়, ওদের সেট আপে মানে তোমরা যে কেজে রাখো অথবা তুমি ক্লে প্যানে রাখো, যেখানেই বা রাখো না কেন, ওর থাকার জায়গা বা রুম, যেখানে ওর রুম, সেই জায়গায় কিন্তু প্রপার ভেন্টিলেশনের প্রপার দরকার। ফ্যান, এসি অথবা কুলার, এটা কিন্তু ওর জায়গায় রাখতেই হবে, যাতে সেখানে মানে জানলা থাকে, জানলায় হাওয়া চলাচল করতে পারে, আলো বাতাস আসতে পারে, এরকম জায়গায় ওদের রাখতে হবে। ওদের অল টাইম কিন্তু ফ্যান, কুলার আর এসি চালিয়ে রাখতে হবে, কারণ ওদের যেহেতু গায়ে প্রচণ্ড পরিমাণে ফার থাকে, সেই কারণে গরমে কিন্তু আমাদের থেকে বেশ ডবল গরম ওদের লাগে। তো সে কারণে ওদেরকে গরমের জন্য সবসময় ফ্যান দরকার, ফ্যান ট্যান চালিয়ে রাখতে হবে। তো এটা দেখো সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড নম্বর পয়েন্ট হলো, যেসব বাড়িতে মানে অ্যাঙ্গোরা র‍্যাবিট বা যাদের লোমগুলো আরও বড় বড়, যেসব অনেক অনেক ধরনের র‍্যাবিট হয়, তো সে যাদের র‍্যাবিটের গায়ে গায়ে মানে বড় বড় লোম থাকে, সেই লোমগুলো কিন্তু ট্রিম করাতে হবে, না হলে কিন্তু সেই সব র‍্যাবিটদের, যে অ্যাঙ্গোরা র‍্যাবিট যেটা, আরও অনেক কিছু র‍্যাবিট যেগুলো লোমটা অনেকটা পরিমাণে বড় বড়, সেই র‍্যাবিটদের ট্রিম করাতে হবে, না হলে কিন্তু ওদের কষ্ট হবে। তিন নম্বর গেল। চার নম্বর পয়েন্টটা হলো যে ওদেরকে দিনে দুবার করে গা মোছাতে হবে, এই সময় এতটা গরম পড়েছে আমাদের, 41-42 ডিগ্রি সেন্টিগ্রেড যে প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে, তাতে কিন্তু র‍্যাবিটদের, আবার বলছি র‍্যাবিটদের কিন্তু কখনোই স্নান করানো যায় না, কখনোই না, কিন্তু যেটা করা যায় সেটা হলো ওদের একটা কটন কাপড়টা ভিজিয়ে ভালো করে ছিপে, যেখানে একটুও জল না থাকে, নর্মাল ফ্রিজের জল দিয়ে কিন্তু গা মোছাবে না, নর্মাল টেম্পারেচারে, খুব ঠান্ডা না খুব গরম না, এরকম টেম্পারেচারের জলে কটন কাপড়টা ভিজিয়ে মুছে সারা গায়ে পেটের তলাটা ভালো করে মুছিয়ে দিতে হবে দিনে দুবার। তো এটা করতে হবে, আর মাঝে মাঝে এটা যদি কানটা তোমরা গরম দেখো, সঙ্গে সঙ্গে হাতটা জলের মধ্যে ভিজিয়ে কান থেকে পুরো পিঠের পর্যন্ত জল বারবার করে দিতে হবে, যাতে দেখবে কাঁপছে বা শরীরটা খুব কাঁপছে গরম, মানে ওরা বুঝতে পারছে
ওদের কষ্ট হচ্ছে, কানটা খুব গরম হয়ে গেছে, তখন কিন্তু হাতটা জলের মধ্যে ভিজিয়ে ওদেরকে ওটা বার বার করে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে ওরা নর্মাল হয়ে যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ফ্রিজের মধ্যে সবসময় অল টাইম একটা বরফ, একদম চিল বোতল, যেটা বরফ হয়ে গেছে সেই বোতল ওরা যেখানে সবসময় থাকে সেখানে একটা 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 কাপড় পিছিয়ে ওর পাশে রেখে দেবে। তো ওই পাশে থাকলে, ওর পাশে শুয়ে থাকলে, ওর ঠান্ডাটা ওর গায়ে থাকলে, ও গরমে আমার মনে হয়, কিন্তু এটা করো না যে ভিজে কাপড় ওদের গায়ে চড়িয়ে দেবে, এরকম করলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে, এটা কিন্তু করো না। ওদের যে জায়গায় ওরা থাকে ওই কাপড়, ওই বোতলটা, চিল বোতলটা যেটা, সেটা পাশে দিয়ে দেবে, তাহলে ওরা গায়ে ওটার মধ্যে হেলান দিয়ে শুয়ে থাকবে, আর তখন ওরা, ওদের খুব আরাম লাগবে। আর আর 6 নম্বর পয়েন্ট হলো যেটা, তুমি সবসময় ঘাস দিয়ে রাখবে, ঘাসটা সবসময় ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা ঠান্ডা ঘাস, এই সময় ওরা হেড থেকে ঘাসটা বেশি পছন্দ করে, তো ঘাস দিয়ে রাখবে, ঘাসটা ফ্রিজ থেকে অন্তত 1/2 ঘন্টা আগে বা 15 মিনিট আগে বের করে দেবে, খুব একদম ঠান্ডা ঘাসটা ওরা খেলে, অনেক সময় এই সময় গরম যেহেতু আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, সেই কারণে ওদের কিন্তু একটু 15 মিনিট আগে, অন্তত 15 থেকে 1/2 ঘন্টা আগে ঘাসটা বের করে ওদেরকে দেবে, তাহলে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না। 7 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো, তুমি তোমরা খাঁচার মধ্যে মানে যে খাঁচাটা, তোদের যদি খাঁচার সেট আপ হয় তাহলে ওদের খাঁচার নিচে সবসময় একটা মার্বেল বা টাইলস পেতে দেবে, কারণ ওই সময় ওরা একটুখানি ম্যাট ট্যাটে শুতে না ওদের কষ্ট হয়, ওদের ওখানে যদি খাঁচার নিচে ওই এটা, যেহেতু টাইলস বা মার্বেলটা খুব ঠান্ডা হয় না, সেই জন্য ওরা শুয়ে খুব আরাম পায়, কিন্তু ওরা মানে ওই সময় ম্যাট ট্যাট পাতলে ওদের শরীর গরম হয়ে যেতে পারে। আর এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হলো, ওদেরকে এই সময় শাক শাকের পরিবর্তে শাকটাক বেশি দিতে হবে না, সপ্তাহে 2 দিন দিলেই হবে, এই সময় খালি ঘাস দাও, প্রপার ঠান্ডা ঠান্ডা ঘাস দাও, আর জলটা যাতে প্রচুর পরিমাণে খায় সেই দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে, জল না খেলে কিন্তু ওদের শরীরে মানে ডিহাইড্রেট হয়ে পড়বে, ফলে ওরা তাড়াতাড়ি মানে হিট স্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায়, যেন জলটা ওদের দিতে হবে। আর সবচেয়ে মেন কথা, প্লেন ইলেকট্রল সব উইকে 2-3 দিন করে দিতে হবে, 1 চিমটে করে, একটা এক বাটি জলে 1 চিমটে করে নর্মাল যেটা ইলেকট্রল আছে সেটা দিতে হবে। এই সময় খাবারের মধ্যে তোমরা শশা বা তরমুজ দিতে পারো, সপ্তাহে শশা 1-2 দিন দিতে পারো, কারণ শশাতে প্রচুর পরিমাণে জল রয়েছে, তো শশা দিলে বেশি পরিমাণে, শশা রোজ দেবে না, বেশি পরিমাণে খেলে ওদের ওয়েট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য শশাটা সপ্তাহে 2 দিন, তরমুজও দিতে পারো সপ্তাহে 2 দিন, কারণ ওই থেকে জলটা যে শরীরে যায় সেই জন্য দিতে পারো। আর ঘাসটা সবসময় চেষ্টা করবে যেসব র্যাবিটরা জল কম খায়, ঘাসটা জলে ভিজিয়ে তারপরে দিতে, তাহলে জলটাও পেটে যাবে আর ঘাসটাও খাওয়া হবে। এই সময় অন্তত শাক বললাম, যেটা শাক, তুলসী পাতা, যাই তুলসী পাতা সপ্তাহে 2-3 দিন বা রোজই দিতে পারো, অল্প করে 7-8টা দিতে পারো, কিন্তু অন্যান্য শাক, কলমি শাক যেগুলো তোমরা দিতে দাও খুবই, এগুলো কিন্তু একদম দেওয়া চলবে না, কোনো সময়ই কলমি শাক অবশ্য কোনো সময়ই দেওয়া চলবে না। এই যে মতি আবার দুষ্টুমি শুরু করেছে, এই যে মতি আমাম্মা, আমার মতি এই সময় খাওয়া দাওয়া খুবই কম করছে, এইসবের তোমাদের র্যাবিটরাও হয়তো খাওয়া দাওয়া এই সময় কম করছে, এটা নর্মাল, এটা নিয়ে চিন্তার কিছু ব্যাপার নেই, খাওয়া দাওয়াটা একটু কমে যায় ওদের গরমে প্রচণ্ড, খেলাধুলো ওদের কমে যায় সকালবেলা দিকে, আর তোমার রাত্রের দিকে ওরা একটু অ্যাক্টিভ থাকে, মাঝখানে ওদের খুব কষ্ট হয়, আর সবসময় চেষ্টা করবে যে একটু ফ্যান, কোনো সময় ফ্যান বা এগুলো বন্ধ করা যাবে না, আমি যথাসম্ভব চেষ্টা করি ওকে ফ্যান চালিয়ে, মানে ফ্যান সবসময় চলে, এসিও চলে, তো এভাবেই আমি রাখার চেষ্টা করি। আর বেশিরভাগ সময় কেজের মধ্যে রাখবে না, বেশিরভাগ সময় ছেড়েই রাখবে, তো এই টিপসগুলো। আর যদি আর এই সময় ওদের পেটের প্রবলেমটা একটু লেগে থাকে, তাই জন্য যেগুলো তোমার মানে মেডিসিন ওদের জন্য এমার্জেন্সি মেডিসিন সেগুলো ঘরে আনে রাখবে, আর যেসব র্যাবিটরা একদম জল খেতে চায় না সেগুলো কিন্তু সিরিঞ্জ দিয়ে ওদেরকে জল খাওয়াতেই হবে, আর সপ্তাহে 2 দিন ওআরএস মানে ইলেকট্রোলাইট, প্লেন ইলেকট্রোলাইট জল, মাম্মা এগুলো খায় না মা, ইলেকট্রোলাইট জল দেবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা তো কেমন লাগলো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসম্ভব চেষ্টা করব। মাম্মা মাম্মাটা।
তো মিস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কিছু দরকার হলে মানে কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে লিখো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওটা এরপর থেকে শুরু করব তোমাদের কোয়েশ্চেন আসছে। তো নেক্সট ভিডিওটা নেক্সট যখন নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করে থেকো, আর নেক্সট ভিডিওটা দেখতে অবশ্যই একদমই ভুলবে না, কারণ তোমাদেরও অনেক কোয়েশ্চেন, আমি হয়তো অ্যান্সার দিয়ে ফেলবো, একজনের অ্যান্সার থেকে অনেকেরই তো উপকৃত হয়, তো সেইটাই তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমার আর মতির পাশে থেকো তোমরা। তো আজকের মতো টাটা, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা।